উগান্ডা দেশটি নিয়ে আমরা প্রায় মজা করে অনেক কথা বলি, একরকম তুচ্ছ করে দেখি এই দেশটাকে, যদিও এ দেশটি সম্পর্কে আমাদের অনেকেরই কোনো রকম ধারণাই নেই। চলুন কম কথার মধ্যে জেনে নেওয়া যাক উগান্ডা সম্পর্কে মজার কিছু তথ্য। উগান্ডা, উগান্ডা একটা মুসলিম রাষ্ট্র। উগান্ডার মুদ্রার নাম হচ্ছে সিলিং। বাংলাদেশের সাথে তাদের মুদ্রার তফাত হচ্ছে বাংলাদেশে 1 টাকা মানে উগান্ডার প্রায় 33 টাকা। উগান্ডা দারিদ্র্যযুক্ত একটি দেশ হলেও এদেশে বহিরাগতদের সংখ্যা প্রায় চোখে পড়ার মতো। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল সহ আরও অনেক দেশের মানুষ এখানে কর্মসংস্থান ক্ষেত্রে এসে প্রবাস জীবন কাটায়। উগান্ডায় আইন শৃঙ্খলা খুব কড়া বললেই চলে। তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সবসময় ভারী অস্ত্র নিয়ে চলাফেরা করে এবং দেশটিতে সবসময় তাদের হাতে ক্রিমিনালদের উপর ক্রসফায়ারের অনুমতি থাকে। উগান্ডার মানুষরা জন্মগতভাবে কালো জাতের, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিছুটা ভয়ও লাগে, তবে তারা খুব নরম মনের মানুষ হয়। তারা যে কোনো মানুষকে সহজেই বিশ্বাস করে এবং সহজেই যে কারোর সাথে মিশে যেতে পারে। অনেক হাসি খুশি ও রসিক মনের মানুষ হয় এরা। উগান্ডার মানুষদের জাতীয় খাবার কলা আর ভুট্টা। তারা সাধারণত দিনে 3 বেলা কলা আর ভুট্টা খায়, এর পাশাপাশি অন্যান্য নাস্তাও থাকে। উগান্ডার মানুষেরা কোনো জিনিসের ওজন মাপাতে কিলোগ্রামের হিসাব করে না। ব্যাপারটা এমন যে যেন তারা কিলোর হিসাবটাই জানেই না বা জানলেও করে না। তাদের ওজন হিসাব করার জন্য দোকানে একটা নির্দিষ্ট বাটি থাকে, সেই বাটিতে করেই 1 বাটি 2 বাটি হিসাব করা হয়। উগান্ডা এমন একটা দেশ যেখানে ফ্রি মাইন্ডে চলে সবাই। দেশটিতে অসংখ্য যৌনকর্মী পাওয়া যায়। জোর করে ধর্ষণ ছাড়া বাকি সব সম্পর্ক বৈধ বলে বিবেচনা করে সে দেশের আইন। তবে এ দেশের ধর্ষণের সংখ্যাও একেবারেই কম। উগান্ডায় প্রতিটি ঘরে এবং আবাসিক হোটেলের রুমের দরজার সামনে প্রোটেকশন ব্যাগ অথবা কন্ডম রাখা বাধ্যতামূলক করে দিয়েছে সেই দেশের সরকার। প্রতি সপ্তাহে উগান্ডার এলাকাগুলো সিটি কর্পোরেশন থেকে বাড়িতে বাড়িতে এই বিষয়ে চেক করতে আসে। যদি প্রোটেকশন ব্যাগ বা কন্ডম প্রতিটা ঘরে এবং আবাসিক হোটেলের রুমের দরজায় পাওয়া না যায়, তাহলে সেই দেশের সরকারের আইন অনুযায়ী গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। উগান্ডার মানুষ খুব মজা ও আনন্দের জীবন কাটাতে ভালোবাসে। তাদের সরকারি ছুটির দিন ধার্য করা হয়েছে শনিবার, সেই দিনটা তারা খুব আনন্দের সাথে কাটায়, ঠিক যেন তাদের ঈদের দিন। পরিবার নিয়ে পিকনিক করে নাচ ও গান বাজনার মাধ্যমে আনন্দে মেতে ওঠে তারা। উগান্ডার মানুষরা অতিথি পরায়ণ। আপনি একবার কোনো অপরিচিত এলাকায় ঘুরতে গেলে তারা নিজ দায়িত্বে আপনার সেবা করতে এগিয়ে আসবে, যেন আপনি তাদের বহুদিনের পরিচিত আত্মীয় বা ঘরের অতিথি। 2012 সালে সারা বিশ্বের সবচেয়ে সেরা টুরিস্ট অ্যাট্রাকশন ছিল উগান্ডা। গাছ কাটা নিয়ে উগান্ডায় একটি নিয়ম আছে। উগান্ডায় একটি গাছ কাটলে একই সময়ে আরও 3টি গাছ লাগাতে হয়। কলা, আনারস ও অ্যাভোকাডো ফলনে উগান্ডা বিশ্বের প্রথম সারির দেশ। উগান্ডায় প্রায় 750টি পাহাড়ি গরিলা রয়েছে। অন্য কোনো দেশে হাতে গোনা কয়েকটার বেশি গরিলা নেই। সৌন্দর্যের কারণে উগান্ডাকে আফ্রিকার মুক্তা বলা হয়। উগান্ডি আন্ডা সাইকেল চালাতে ভালোবাসে। পৃথিবীর সবচেয়ে বেশি অ্যালকোহলের রিজার্ভ রয়েছে উগান্ডায়। উগান্ডায় 50% জনসংখ্যার 84 বছরের নিচে, অর্থাৎ উগান্ডায় এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে তরুণ দেশ। উগান্ডায় গেলে কেউ যদি আপনাকে তেলে ভাজা ঘাস ফড়িং খেতে দেয়, তাহলে বুঝবেন আপনি তার স্পেশাল গেস্ট। শুধুমাত্র বিশেষ বিশেষ মানুষদের জন্যই তারা এই আইটেমটি রান্না করে। উগান্ডার সমুদ্র সৈকত পৃথিবীর অন্যতম বৃহত্তম সমুদ্র সৈকত। কয়েকটা দেশের সাথে যৌথ এই সমুদ্রের পাড়ের পরিবেশটা হৃদয় কেড়ে নেওয়ার মতো। উগান্ডার সৌন্দর্যের কথা মুখে বলে শেষ করা যাবে না, উপভোগ করতে চাইলে নিজের চোখেই দেখতে হবে।